কোথাও কোথাও কেন্দ্র সরকারের পাঠানো চালকে বদলে দেওয়া হচ্ছে, কোথাও পরিমাণে কম দেওয়া হচ্ছে। এই নিয়ে ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা যদি কোনো প্রতিবাদ করে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা তাদের রাস্তায় নেমেছে। আমরা জানি গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, এই সমস্ত লকডাউনের নিয়মকে মেনে আজকে আমরা এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কার্যক্রম করছি। এর পাশাপাশি জানেন যে মানুষের এখন ইনকাম বন্ধ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং বিদ্যুৎ মন্ত্রীকে বারবার অনুরোধ করেছি মানুষের উপর থেকে 3 মাসের বিদ্যুতের বিল হচ্ছে বোঝা, সেটাকে লাঘু করার জন্য, অর্থাৎ 3 মাসের বিদ্যুতের বিলকে মুকুব করার জন্য। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে কর্ণপাত করেননি। তাই আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ জেলা বিজেপির অন্যতম সহসভাপতি তথা বেরলাঙ্গা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুমিত্রা এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের এই প্রতিবাদ কার্যক্রম করছি। নির্দেশে রাজ্য যুব সভাপতি দেবজিৎ সরকার মহাশয়ের নেতৃত্বে আজকে গোটা পশ্চিমবঙ্গ জেলা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা প্রতীকী ধর্ণা কার্যক্রম করছি। আমরা প্রত্যেকে জানি গোটা দেশে এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু আছে, তাই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা মাথায় রেখে আমরা নিজ নিজ বাড়িতে বসে রাজ্য সরকারকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারকে দাবি জানাচ্ছি অবিলম্বে সাধারণ মানুষের কথা চিন্তা করে এতে 3 মাসের বিদ্যুতের বিলের মুকুব করা হয়। আর এই পরিস্থিতিতে মাননীয় রাজ্য বিজেপির যুব সভাপতি একাধিকবার এই বিষয়ে উপরুক্ত প্রশাসনিক মহল মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি দিয়েছেন, ইমেল করেছেন, তার কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এই পরিস্থিতিতে এইবার প্রথম নয়, এর আগেও ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা একাধিকবার দাবি করেছি যে পশ্চিমবঙ্গে ইউনিট পিছু বিদ্যুতের দাম কমাতে হবে। আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 7 থেকে 7.5 টাকার মধ্যে থাকে, সেই বিদ্যুতের দাম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অনেক কম, কোথাও 1.70 টাকা, কোথাও 2.20 টাকা, কোথাও 3 টাকা 4 টাকা। অ্যাভারেজ যদি দেখি 3 থেকে 3.5 টাকা ইউনিটের দাম থাকে প্রতি ইউনিটের, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা 7 থেকে 7.5 টাকা হয়ে যায়, ডবল দাম হয়ে যায়। এবং আমরা জানি যে নিয়ম বিদ্যুতের বিলের প্রথম 100 ইউনিটের জন্য যে চার্জ নেওয়া হয় তার পরবর্তী ইউনিটের জন্য চার্জটা রেটটা চেঞ্জ হয়ে যায়। তাই প্রতি মাসে যদি আমাদের বিল পাঠানো হয় তবে কি না আমাদের প্রতি মাসের ইউনিট কম পড়বে এবং বিদ্যুৎ বিলে আমরা ছাড় পাবো। তাই পূর্বে আমরা আন্দোলন করেছিলাম, আমরা রাজ্য সরকারের দাবি জানিয়েছিলাম যে মাসে মাসে বিদ্যুতের বিল পাঠাতে হবে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে হারে বিদ্যুতের দাম সেই হারে পশ্চিমবঙ্গ নির্ধারিত করতে হবে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যিনি রয়েছেন তারা দাবি করছেন বিদ্যুৎ এই আগে উদ্বৃত্ত, অর্থাৎ তাদের সাফল্য দাবি করছেন। কিন্তু কিসের সাফল্য আমরা দেখেছি, রাজ্যে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সেই সমস্ত কলকারখানা এবং শিল্পের যে বিষয়গুলি রয়েছে সেখানে বিদ্যুৎ খরচ হচ্ছে না, সেই বিদ্যুৎ তো সাশ্রয় হচ্ছে। শিল্প বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় এ কিসের ক্রেডিট? এর জন্য আমরা এই পরিস্থিতিতে দাবি জানাচ্ছি যেমন যে অবিলম্বে বিদ্যুতের বিল মুকুব করতে হবে, এমনই করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়। আপনারা প্রত্যেকে জানেন যে দেশ জুড়ে এই মুহূর্তে লকডাউন চলছে। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির যুব শাখা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীকে একটা আবেদন করে আসছে যে এই পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের কোনো ইনকাম নাই,
কেন 3 মাসের বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হয়, কিন্তু রাজ্যের এই প্রশাসন এবং সরকার তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি, তাই বাধ্য হয়ে আজকে আবারও গোটা রাজ্য জুড়ে বিজেপির যুব শাখার ডাকে 11টা থেকে 1টা অবধি প্রতীকী ধরনের কার্যক্রম চলছে। আপনারা প্রত্যেকে জানেন যে লকডাউন চলছে, এই সমস্ত রকম সামাজিক নিয়ম মেনে আজকে আমরা এই আন্দোলন কর্মসূচি করছি। গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি দেশের উন্নতির জন্য বা এই পরিস্থিতিতে দেশের বিকাশের জন্য 20 লক্ষ কোটি টাকার একটা ফান্ড ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবারও দাবি করছি, যাতে সাধারণ মানুষের উপর থেকে 3 মাসের বিদ্যুতের বিল মুকুব করা হয়। এর জন্য আমাদের এই কার্যক্রম চলছে। আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভায় কার্যক্রম চলছে, সেই মতো বেলডাঙ্গা পৌরসভার 10 নম্বর ও 14 নম্বর ওয়ার্ডের মিলিত একটা স্থান, আমরা সেই স্থানে এই কার্যক্রম করছি। নেওয়ার পরে তাদের কাজ দেবে বলে তাদের কাজ দেয় না, না দিয়ে তাদের বিক্রি করে দেয় অন্য এক দালালের মাধ্যমে। বিক্রি করে দেওয়ার পরে তাদের খাওয়া দাওয়া দেয় না, থাকার জায়গাও দেয় না। তারা কি করে, অন্য একজনের মাধ্যমে যায়, যাওয়ার পরে সে ওইখানে কাজ করে সেও পয়সা দেয় না, ঘুরায় খেতে দেয় না। তার মধ্যে পুলিশও একজনকে আটকে দেয়, আটকে দেওয়ার পরে আমরা তার খবর পাই। খবর পাওয়ার মধ্যে তার মধ্যে যে একজন খবর দিয়েছিল তার মোবাইলটা ভেঙে দেয়। এই খবরটা কেন বাইরে গেল, কেন বাইরে গেল, তার মোবাইল ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে দ্বিতীয় জনের কাছে আমরা যখন খবর পাই, তাকে যেয়ে বলি যারা এই সমস্যায় আছে, তোমার সঙ্গে যা কথা ছিল কাজের সেই কাজগুলো হয়নি, তুমি ওদের অবিলম্বে বাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে বাড়ি পাঠিয়ে দাও। ও বলে না বাড়ি পাঠানো যাবে না, বাড়ি পাঠালে পার হেড 1 লাখ টাকা করে লাগবে, আমি বাড়ি পাঠাতে পারবো না। যখন আমরা অনেক দিন পরে আমরা টাকা জোগাড় করি, একজনের কাছ থেকে নেই ধারে নিয়ে 1 লাখ টাকা করে দেই, সেটা লকডাউনের আগে। সে কী করলো, দেওয়ার পরে আজ আনবো কাল আনবো বলে বলে ওইখানে সমস্যা রয়েছে, এ রয়েছে, তারপরে লকডাউন পড়ে যায়। ও লকডাউনের অজুহাত দেখিয়ে দীর্ঘদিন কাটিয়ে দেয়। তারপরে আমরা বললাম যখন তুমি আনতে পারছো না, আমাদের টাকাটা ফেরত দেওয়া হোক, আমরা তো সুদে এনেছি টাকাটা। তখন বলেন টাকাও আমি ফেরত দিতে পারবো না, তুমি যা করার তুমি করে নাও, আমার থানা প্রশাসন সব কেনা বা কেউকে দিয়ে তুমি কিছু করতে পারবে না, এটা পরাণ মণ্ডল বলেছে। আর পরাণ মণ্ডলের বাড়ি হচ্ছে 5 নম্বর দুর্গানগর 13 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 13 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়াতেই বাড়ি, আমার বাড়ির 5-6টা বাড়ি পড়ে। এবার এদের সঙ্গে পরমবার ঝামেলা আমাদের বতসা হয়, তাতে কিছু লোক এসে এদের সাপোর্টটাই করে, তাতে আমরা ভেঙে পড়ি। হ্যাঁ, মনের দিক থেকে ভেঙে পড়ি, ভয় দেখায়, বলে তোমরা যদি ঝামেলা করো ঝামেলাটা ওইখানে হবে, ওইখানে হবে, তোমরা যদি এইখানে সমস্যা করো তোমার ছেলেকে তুমি ফেরত পাবে না। আমরা তখন মনের দিক থেকে চেপে যাই, কেউ আগায় কেউ আগায় না, সবাই তো তার ছেলের ভয় পায়। আমি বলি দাদা চলো থানায় যাই, আমরা ই করি। রীতিমতো দুজন থানায় আসে, হ্যাঁ আসার পরে তাদেরও কেস নেয় না, ঠিক আছে। আর কিছু লোক বলছেন থানায় যদি যায় তোমার ছেলে কিন্তু মেরে দেবো, এবার তারা ভয়তে আসে না। এইভাবেই আমরা চলি দীর্ঘদিন। তখন ওকে বলি ভাই তুমি এনে দাও, আমাদের টাকার দরকার নেই, পয়সারও দরকার নেই, তুমি পয়সা নাও নাও কিন্তু আমার ভাইকে জীবিত ফেরত দাও, আমরা আর চাই না, আমার কাজের দরকার নেই, আমার বিদেশে পয়সার দরকার নেই, আমার ভাই দেশেই থাকুক। তখন ও বলে ওইভাবে তো ইচ্ছা করছে করলে হবে না, তোমার তো গেছে, হ্যাঁ এখন ওইখানে লকডাউন, ভিসা নেই, আমার কাছে পাসপোর্ট নেই, অন্যের কাছে চলে গেছে, বিক্রি হয়ে গেছে, এবার ধানাই বানাই। তখন আমরা কী করবো, রীতিমতো যতবার লোককে বলি লোক আমাদের কোনো সাপোর্ট দেয় না। দেওয়ার পরে আমাদের বলে কি এখন বিচার হবে না, লকডাউন, থানায় কেস চলবে না, কোর্ট খোলা নেই। আমরা বলি তাহলে কী করবো, তা আমরা অটোমেটিক্যালি চুপ হয়ে যাই, লকডাউন উঠবে তারপরে আমরা দেখি কিছু যদি করা যায়। তখন কী হল, লকডাউন না ওঠার মধ্যেই রীতিমতো একের পর এক ধরা পড়ে, একের পর এক ধরা পড়ে, একজন জেল হয়ে যায়, হ্যাঁ একজনকে মারে, ঠিক আছে, এইবার আর একজনকে মার্ডার করে ফেললো। এইবার আমরা কী করবো, আমরা তো ওর বাড়িতে যেয়ে বললাম এই ব্যাপারগুলো কেন, তোমরা এক কাজ করো, তোমাদের বারবার বললাম মেনে দাও, হ্যাঁ তোমরা বললে না টোটাল দায়িত্ব আমাদের, তোমরা এনেও দিতে পারলে না, ছেলেটাকে মেরে ফেললে, তোমরা তোমাদের পয়সার দরকার ছিল, তোমাদের পয়সা দিতাম, তোমাদের যা পয়সার দরকার ছিল, আমাদের পয়সা দিয়ে পিছু পাওয়া হয়নি, সেটা কোনো মতেই ওরা কোনো তোকেই করে না, একটা জীবন চলে গেল। আমরা চাই যে জীবন একজনের চলে গেছে, দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো জীবন না যায়, হ্যাঁ যেই কটা ছেলে আছে তাদের সুস্থভাবে তাদের বাড়ি ফেরত পাঠানো হোক, আর যে মারা গেছে তার আমরা দেখতে চাই, আমরা আমার ছেলে মারা গেছে না কী হয়েছে সেটা আমরা তার সে মৃত্যুটা আমরা দেখতে চাই, আমরা নিজেরা সৎ কাজ করতে চাই তার। হ্যাঁ আমরা কমপ্লেন করতে গেছি, বলছে কমপ্লেন একজন করে একজন একজন অভিযোগ দেবে, 10 জনের কথা কি আমি একা বলতে পারি, সেটা কি সম্ভব, আমার সমস্যা আমি বলতে পারি।
लम्बा